আজ বারো রবিউল আওয়াল বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জন্ম ও ওফাত দিবস বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও মিলাদ সিরাতসহ সহ নানা আয়োজনে দিবসটি উদযাপন করছেন রাসূলপ্রেমীরা আর রাজপথে ছিল শোভাযাত্রা ওবায়দুল হক মারুফের রিপোর্ট বিশ্ব মানবতার মুক্তির দূত আখিরি নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলিহাসাল্লাম বারোই রবিউল এই দিনে জাহিলি অন্ধকার দূর করে পৃথিবীতে আসেন একই দিনে তার মৃত্যুও হয় দিনটির তাৎপর্য বিবেচনা করে নানা আয়োজনে দিনটি পালন করে মুসলিম বিশ্ব আহলা দরবার রাজারবাগ দরবার সহ দেশের বিভিন্ন সম্প্রদায় এই উপলক্ষে শোভাযাত্রা ও মিলাদের আয়োজন করে জাতীয় মসজিদ বাইতুল মোকরমে দিবসটি উপলক্ষে মাসব্যাপী ইসলামিক গ্রন্থমেলা হামথ নাথ সিরাত ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে ঈদে মিলাদুন্নবী নিয়ে আয়োজিত গ্রন্থমেলায় আগতরা জানালেন তাদের ভাবনা ইসলামের স্মৃতিচারণ শুধুমাত্র একদিনের সাথে বিশিষ্ট করা এটা আমাদের জন্য উচিত না বরং সবসময়ের সময়ের জন্য রসুল সাল্লাহ যে আদর্শ আছে এটা আমাদের মাঝে ধারণ করা শুধুমাত্র একটা দিনে আমরা বিশেষ আয়োজন করব সময় নষ্ট করব টাকা নষ্ট করব এটা আমার দৃষ্টিতে আমি ভালো মনে করি না জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত মানে সারা চব্বিশ ঘন্টা জীবনই রসুলের আদর্শ মতো আমাদেরকে চালানো উচিত যেহেতু সাব একরাম তবে তাবে এনেভাবে বৃত্তবাষিকী এটা পালন করেন নাই পারাবসরি সব সময়ই আসুল্সাল্লাস সাল্লামের ভালোবাসা ওনার সুনা এগুলা ইয়ে করতে হবে পালন করতে হবে কেউ সিরাতুনবী বলেন কেউ মিরাদুনবী বলেন আমি বিশ্বাস করি একজন মুসলমান হিসাবে যে সিরাজ্তার বিশেষ একটি দিনে নয় বরং নিয়মিত মসজিদগুলো রাসুল সাল্লু ওয়াসাল্লামের আদর্শ আলোচনা ও ব্যক্তিজীবনে বাস্তবায়নের কথাও বলেন তারা বিশ্বমানবতার মানবতার মুক্তির দুধ হজরত মোহাম্মদ সাল্ল্লাহু ওয়াসাল্লাম তার জীবদ্দশায় কিংবা খোলাফায় রাশিদিনের যুগে কখনোই রাসুলের জন্মদিন নিয়ে কোনো রকম আয়োজন ছিল না তারপরেও বিশ্বের বিভিন্ন দেশসহ বাংলাদেশেও নানা আয়োজনে এই দিবসটি পালিত হয় ধর্মপ্রাণ মুসলমানরা মনে করছেন রাসুলের আদর্শ বাস্তবায়নে তার জীবনের প্রত্যেকটি দিক অনুসরণ করার মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করাই হচ্ছে প্রত্যেকটি মুসলমানের দায়িত্ব ওবায়দুল হক মারুফ মোহনা সংবাদ ঢাকা